শবে বরাত, শবে মেরাজে রাত্রে ইবাদত করা, রুটি খায়রাত করা, মহররমের 10 তারিখে শোক পালন করা, হাদিসের আলোকে কতটুকু? শবে বরাতে, শবে মেরাজে ইবাদত, শবে বরাতে রাত্রির ব্যাপারে আমার একটা বই আছে, কোরআন হাদিসের আলোকে শবে বরাত, শবে বরাতে আল্লাহ মানুষের মাফ করেন, সৈয়াদি কোন ইবাদতের সৈয়াদি পাওয়া যায় না, তবে আপনি একাকী যদি নামাজ রোজা করেন, দোয়া করেন আল্লাহর কাছে দোষ নেই। এবার আর রুটি খারাপ করে এতটা ফালতু বাজে কাজ, এতে আরো শবে বরাতের বরকত নষ্ট হয়ে যায়, রুটি খাইতে খাইতে রাত নষ্ট হয়ে যায়, এটা বড় বেদা। আর শবে মেরাজের রাতের কোনো ইবাদতই নেই, মহররমের 10 তারিখে শোক পালন করা না, 10 তারিখে 9-10 রোজা রাখবে, এটা হলো সুন্নাহ সম্মত।